আদালতের নির্দেশে এসএসসি গ্রুপ ডি নিয়োগ প্রার্থী 1991 জনের চাকরি বাতিল হয়েছে। কিছুতেই যেন নিয়োগ দুর্নীতির জট কাটছে না। রাজ্যে কবে হবে স্বচ্ছ নিয়োগ, এই নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এই পরিস্থিতির মধ্যে কোচবিহারের পর এবার বাঁকুড়ার দুই সহোদর ভাইয়ের চাকরি বাতিল হলো। একই সঙ্গে চাকরি পাওয়া দুই ভাইয়ের মধ্যে আদেশ চট্টোপাধ্যায় নামে একজন পাথালখুরি বুথ তৃণমূল সভাপতি আর তার ভাই উত্তম চট্টোপাধ্যায়। এই ঘটনায় বেজায় অস্বস্তিতে শাসক তৃণমূল। এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ শাসক দলের কেউই। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে সংবাদ মাধ্যমকেও এড়িয়ে চলছেন ওই দুই ভাই। প্রসঙ্গত, পাতালখুরি বুথ তৃণমূল সভাপতি আদেশ চট্টোপাধ্যায় বিকোনা কিরোদ প্রসাদ স্মৃতি বিদ্যাপীঠ ও বাঁকুড়া শহরের হিন্দু হাই স্কুলে গ্রুপ ডি পদে কর্মরত ছিলেন তার ভাই উত্তম কুমার চট্টোপাধ্যায়। খালি ওএমআর শিট জমা দিয়ে মিলেছে চাকরি বলে সূত্রের খবর। এই নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে মুখ খুললেন বাঁকুড়া জেলার বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডল। তিনি বললেন, রাজ্যের শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। দুর্নীতিতে নাম জড়িয়েছে এলাকার বুথ তৃণমূল সভাপতি। অবিলম্বে তাদের পদত্যাগের দাবি জানিয়েছেন তিনি। বাঁকুড়া জেলার 103 জন অযোগ্য প্রার্থী যারা এতদিন গ্রুপ ডির চাকরি করছিল তাদের নিয়োগ বাতিল হল। আর এর মধ্যে তৃণমূল কংগ্রেসের পাতালখুরি বুথের বুথ সভাপতি এবং তার ভাই, তাদেরও চাকরি বাতিল হয়। যে কথা ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে বলে আসছিল যে শুধুমাত্র শিক্ষক নিয়োগ নয়, সমস্ত ধরনের পরীক্ষা, গ্রুপ সি, গ্রুপ ডি, স্বাস্থ্য, সমস্ত প্রক্রিয়ায় যে নিয়োগ দুর্নীতি হয়েছে তা আজকে একেবারে জলের মতো পরিষ্কার। আর এতে তৃণমূল কংগ্রেসের নেতা এবং তাদের অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিরা চাকরি পেয়েছে তা প্রমাণিত হয়েছে। তাই অবিলম্বে এই সমস্ত ব্যক্তিদের যেমন চাকরি গেছে, আর তার সঙ্গে যারা জড়িত যে সমস্ত আধিকারিক এবং তৃণমূলের নেতা নেত্রী মন্ত্রী রয়েছে তাদেরও উপযুক্ত শাস্তির প্রয়োজন। আর এর দায় মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে, যেখানে পশ্চিমবঙ্গের যুব সমাজ দীর্ঘদিন ধরে কলকাতার রাজপথে অনশনরত, আন্দোলনরত, সেখানে তিনি আজকে মুখ্যমন্ত্রী হয়ে সেই যুব সমাজের সঙ্গে বঞ্চনা করেছেন। তাই তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং আগামী দিনে তার যে জনসমর্থন তার পরীক্ষার জন্য আবার নির্বাচনে আসতে হবে। অন্যথায় পশ্চিমবঙ্গের যুব সমাজ, এই তৃণমূল রাজনৈতিক দল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।